একটা টুইট বার্তায় কেন্দ্রীয় সরকার সকালে জানিয়েছে যে ওরা কতগুলো টিম তৈরি করছে যারা লকডাউন প্রক্রিয়া ঠিকমতো মান্য করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে। তার দুটো টিম পশ্চিমবাংলাতে আসবে। টুইটে কেন জানাবে? টুইট করে জানানো মানে আসলে বাজার গরম করা। যদি কেন্দ্রীয় সরকারের কোনো কথা থাকে থাকাটা উচিত, থাকাটা সঙ্গত। আমরা বারবার বলছি যে আমাদের রাজ্যে অপদার্থতা চলছে, লকডাউনের প্রক্রিয়া মানুষ খাওয়া পাচ্ছে না, মানুষের পকেটে পয়সা নেই, ঠিকমতো চিকিৎসা টেস্ট তার ব্যবস্থা হচ্ছে না, এমনকি লকডাউন প্রক্রিয়াকে ভাঙার মতো একটা প্রক্রিয়া সেটাও চলছে, যদিও তার দায় যতটা লোকের তার চাইতে বেশি সরকারের। আমি তো কেন্দ্রীয় সরকারকে দায়ী করবো, 500 টাকা করে দেবো বলে ব্যাংকে লোকের লাইন করিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন রেশনে 1 কেজি 8 কেজি জিনিস দেবো দেওয়ার জন্য রেশনে লাইন করিয়ে দিয়েছে রাজ্য সরকার? কেন লকডাউন ভাঙার দায় মূলত দিল্লিওয়ালাদের আর রাজ্যওয়ালাদের, যারা সরকার চালাচ্ছে তাদের অপদার্থতার জন্য এটা হচ্ছে। বাট তারপরেও যদি কেন্দ্রীয় সরকার মনে করে একবার কেন 5 বার আসতে পারে, কিন্তু হোয়াই ইন টুইট? এটা কোনো কথা হচ্ছে নাকি? রাজ্য সরকারের ত্রুটি আছে আমরা জানি, আমরা সরব, 80 বছর বয়সে বিমান বসুকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়েছে, টেস্ট করা ছাড়া কোনো বিকল্প নেই, লকডাউন তাকে ঠিক মতো করে মান্য করা ছাড়া কোনো বিকল্প নেই, বিমান বসুকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হয়েছে। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতা আছে বলে তাকে যথাযথ কেন্দ্র রাজ্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে দেখভাল না করে টুইটে পাঠিয়ে দিলাম, ওখানে জানিয়ে দিলাম, সেখানে জানিয়ে দিলাম, রাজনীতি করার চেষ্টা দিল্লি বারবার করছে, এত যেন না করে, এত করাটা উচিত না। রাজনীতি না করে মানুষের পেটের খাবার সংস্থান করে দেওয়া এবং লকডাউন প্রক্রিয়া ঠিকমতো মান্য হচ্ছে তাকে নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার একবার কেন 5 বার চাপ দেবে রাজ্য সরকারকে? এটা কাজ, কিন্তু চান্স পেয়ে গেলাম অতএব রাজনীতি করলাম, রাজ্যও রাজনীতি করবে, দিল্লিও রাজনীতি করবে, মাঝের থেকে মানুষগুলো বিপদে পড়বে, গরিব মানুষগুলো সর্বনাশ করাটা কারুর কাজ হতে পারে না। ওরা আসছেন, যথাযথ প্রক্রিয়াতে আসবেন, যা দেখবেন ত্রুটি সেটা বলবেন এবং রাজ্য সরকারকে সেটা কারেক্ট করতে হবে, এই মনোভাবটা আমাদের সবার হওয়া উচিত।